শিক্ষাই মানুষের জীবনে আনে আলো এবং শিক্ষাই মানুষের জীবনে আনতে পারে পরিবর্তন। বৃহস্পতিবার বক্সনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে নবনির্মিত দ্বিতল ভবনের উদ্বোধন করে নিজের ভাষণে এই কথাই বলেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান শাহু আলম, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সঞ্জয় সরকার, মহকুমা শাসক মানিকলাল দাস এবং সমাজসেবী তাফাজ্জল হোসেন সহ অন্যান্য বিশিষ্টজনেরা। রাজ্য সরকার তাই শিক্ষার ক্ষেত্রে সর্বাধিক গুরুত্ব আরোপ করছে বলে ভাষণে উল্লেখ করেন শিক্ষামন্ত্রী। শিক্ষা নিয়ে কথাবার্তা বলছে, শিক্ষা নিয়ে মানুষ কথাবার্তা বলছে, চলছে আলোচনা, বুঝে গেছে মানুষ শিক্ষা মানে জীবন, শিক্ষা মানে মুক্তি, শিক্ষা মানে স্বপ্ন, শিক্ষা মানে অন্ধকার থেকে, ওই যে কোরআন বলছে অন্ধকার থেকে আলোয় নিয়ে যাওয়া, এই শিক্ষাকে আমরা বলছি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। মোস্ট ইম্পর্টেন্ট কোন সরকার দিয়েছে কিনা আমি জানি না, এই সরকার আমি মনে যেতে পারি, কিন্তু মনে গেল 8-10 বছর পরে গিয়ে দেখবেন ত্রিপুরা শিক্ষার ক্ষেত্রে ভারতবর্ষের মধ্যে প্রথম স্থানে থাকবে ত্রিপুরা। আমি দায়িত্ব নিয়ে বলছি যে শুরু হয়েছে এবং আমি স্বপ্ন দেখি, আব্দুল কালাম বলছে স্বপ্ন দেখতে হবে। উল্লেখ্য, 6 কোটি 30 লাখ টাকা ব্যয় করে নির্মাণ করা হয়েছে এই দ্বিতল ভবন, যাতে মোট 26টি শ্রেণীকক্ষ এবং অন্যান্য সমস্ত সুযোগ সুবিধা রয়েছে পঠন পাঠনের জন্য। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।